আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের আলকে ব্যবসা বাণিজ্য এবং মাহেরম জানুল মোবারকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের স্টুডিওতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মহতারাম মাওলানা কাজী মারুফ বিল্লাহ আসসালাম আলাইকুম মোরাহমতুল্লাহী ও বরাকত জি মহতারাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে দেখুন আল্লাহাকালীন আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন এই মাহের রাদান রসুল বলেছেন যে মাহের রমজানকে পেল কিন্তু মাহের রমজানকে কাজে লাগাতে পারলো না মাধ্যমে জান্নাতের ঠিকানা তার করে নিতে না সে বড়ই দুর্ভাগা আপনি বলুন যে এই মাহের রমজানের মোবারকে আমরা কিভাবে গুনা থেকে বাঁচতে পারি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক প্রাজ্ঞ উপস্থাপক মোহাম্মদ হক মুজাদ আমাদের রমজান কেন্দ্রিক গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন মাহের রমজান প্রতি বছর আসে বছর পরিক্রমায় আবার চলে যায় আবার আসে আবার চলে যায় কিন্তু আসা যাওয়ার জন্যই মাহে রমজানের আগমন আর নির্গমন নয় যে মাহে রমজান আসে মানুষকে আত্মশুদ্ধি করার জন্যে মাহের রমজান আসে মানুষকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পথে ডাকে আল্লাহ রবুল্লা আলমের পক্ষে পথে ডাকার জন্য এবং সেই শিক্ষা এবং দীক্ষাগুলো পরবর্তী এগারো মাস সহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার জীবনে বাস্তবায়িত করে আল্লাহ আলমীর সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করবে এটাই হচ্ছে রমজানের আগমন মাহের রমজান এসে আমাদেরকে কি শিক্ষা দেয় আজকে আমাদের সম্মানিত ব্যবসা ব্যবসায়ী ভাইয়েরা তারা যথেষ্ট ভাগ্যবান এই জন্য বলবো যে আদম আলি থেকে শুরু করে সর্বশেষ নবী আকির জমানার পয়গম্বর সর্বগুণে গুণান্বিত একমাত্র মহান ব্যক্তিত্ব পর্যন্ত অধিকাংশ নবী এবং রসুল ব্যবসা করেছেন এবং ব্যবসার উপার্জন দিয়ে তাদের জীবনকে পরিচালনা করেছেন এবং আমাদের আরেকটি বিষয় ভালো করে বুঝতে হবে ব্যবসার মধ্যে ব্যবসার মাধ্যমে কিন্তু আমরা সফল জীবন জীবনযাপন করতে পারি কারণ যারা চাকরি করেন যথেষ্ট ভালো সীমাবদ্ধ পয়সার মধ্যে প্রতি মাসে তাকে থাকতে হয় ব্যবসা কম বেশ হয় ব্যবসার মধ্যে অনেক বরকত আসে অনেক পয়সা ইনকাম করা যায় সঠিকভাবে যদি ব্যবসা পরিচালনা করা যায় এই জন্য ব্যবসায়ী ভাইয়েরা কেয়ামতের ময়দানে নবীদের সঙ্গে অবস্থান করবেন সোহাদা যারা শহীদ তাদের সঙ্গে অবস্থান করবেন এবং যারা সত্যবাদী যারা ন্যায়নিষ্ঠ তাদের সঙ্গে অবস্থান করবে সুতরাং এই জাতীয় কর্মকাণ্ড যারা করে ব্যবসা বাণিজ্য করে জীবন পরিচালনা করে এই মাহে রমজান তাদের জন্য যথেষ্ট একটি সময় মাহের রমজান কাজে লাগিয়ে সে অনেক ভালো আমল করতে পারে এই ব্যবসায়ী ভাইয়েরা তার ব্যবসার মাধ্যমে মাহের রমজানের সেই একটা পেঁয়াজ থেকে শুরু করে চাল ডাল থেকে শুরু করে সমস্ত সামগ্রী খাবার খাদ্য সামগ্রী এগুলো তারা পরিবেশন করে থাকেন এই পরিবেশন কাদের জন্য করা হয় যারা রোজা রাখেন যারা সাধনা পালন করে রাতের আধারে শেষাংশে এসে আল্লাহ দরবারে দুহাত উঠে দেন উঠিয়ে দেন সুতরাং এই যে ব্যবসা বাণিজ্য যারা করছেন ব্যবসায়ী ভাইরা যদি আপনারা ভালো তাদের জন্য পরিবেশন করতে পারেন সরবরাহ করতে পারেন তাহলে তারা ভালো খেয়ে ভালো খাবার গ্রহণ করে তারা আল্লাহর رب العالمین এবাদ এবাদত বন্দেগী সুষ্ঠুভাবে করতে পারবে এবং অত্যন্ত মাওলানা কাজী অনেকে রোজা রাখেন কিন্তু রোজা রাখতে গিয়েও দেখা যায় যে অনেকে ভুল ত্রুটি করে মনে করেন যে আমি সুতো রোজাই রাখলাম কিন্তু সে গীবত করছে অন্যের পরচর্চা করছে গুনাহ করছে এটা কি ঠিক আল্লাহ রাসূল একটা হাদিসে এভাবে বলেছেন মানলাম ইদা কলা জুর ওয়াল হামালাবি যে ব্যক্তি মিথ্যা ছাললো না এবং মিথ্যা সংক্রান্ত সমস্ত যে সে ব্যক্তি ছাড়তে পারলো জি আপনি অত্যন্ত সুন্দর বলছেন যে মিথ্যা ছাড়তে হবে রোজা রাখবো মিথ্যা ছাড়বো এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ সম্মিলিত দর্শক শ্রোতা এই পর্যায়ে আমরা বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আপনি বলেছেন মাল্লা মিয়া দা কাউল জুরে ওয়াল আমালা বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়া দা তাআমাহু ওয়া শারাবা বুখারী শরীফের হাদিসটি রয়েছে হ্যাঁ আবার ধন্যবাদ মাওলানা ইহসান আপনাকে যে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি রোজা রাখার অবস্থায় কোনোভাবে মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না এবং মিথ্যা দিয়ে ব্যবসাও পরিচালনা করা যাবে না

কোন অন্যায় না থাকে শেখ বেগুনা মাসুম আল্লাহ পাক যদি অন্যায় মাপ না করেন তাহলে সে পরিশুদ্ধ হলো না এই জন্য আমরা এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই যে তিন শ্রেণীর লোক কথাবার্তা বলবেন না তাদের দিকে না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না আল্লাহাম আজাবুল আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব তাহলে এত কঠিন ভয়াবহ কাদের জন্য আবুদার গিফারি জিজ্ঞেস করলেন আল্লাহ রসুদ বললেন

হাঁটা চলা করবে না দুই নম্বর হচ্ছে সেই ব্যক্তি আল মান্নান যে ব্যক্তি উপকার করে আবার পূর্ণতা খোটা দেয় খোটা এই জিনিসটা আমাদের যথেষ্ট ব্যথা দেয় আমরা উপকার করব তার বিনিময় আমরা ফল পাব সেই ব্যক্তি উপকৃত ব্যক্তি নাও দিলে আল্লাহ পাক দিবেন আর সর্বশেষ আল্লাহ রসুল বলছেন ওই শ্রেণীর লোক যে অল মুনাফেকু সিল আতহ বিল হালাফির কাজিব যে ব্যক্তি পণ্য বিক্রি করার সময় শপথ করে পণ্য বিক্রি করে ব্যবসায়ী ভাই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনার পণ্যের মধ্যে যে মানটি আছে সেই মানটি আপনি প্রকাশ করুন এই মানের বাহিরে যে মান আপনার পণ্যের মধ্যে নেই সেই মানটি আপনি না বলে আপনি যতটুকু আছেন অতটুকু আপনি প্রকাশ করুন

ফায়দা পাওয়ার সুযোগ আছে আমরা সঠিক মাল সংগ্রহ করে পরিশুদ্ধ মাল সংগ্রহ করে এবং যতটুকুন আমার মালের মান আছে ততটুকুন আমরা বলে কয়ে বিক্রি করতে পারলে নিশ্চয়ই আমরা ভালো ফায়দা পাবো আমাদের লক্ষ্য রাখতে হবে আমি শুরুতেই বলেছি যে ব্যবসায়ী ভাইরা এই মাহের রমজানে আল্লাহাল হতে পারেন এবং এবং আল্লাহ খুব সান্নিধ্য অর্জন অর্জন করতেন করতে পারেন জন্য যে আপনি যে পণ্যটি বিক্রি করছেন আপনার পণ্যটি ক্রয় করছেন কারা যারা রোজাদার ব্যক্তি যারা শ্যাম সাধনা পালন করে তারা 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 বিন্য মাছ আদায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা শেষাংশে রাত্রে তাহাজ্যুত মাছ আদায় করে এই জাতীয় লোকদেরকে আপনি খাওয়াচ্ছেন আপনার পণ্য বিক্রি করে আপনি নিশ্চয়ই তাদের একটা সবে ভাগিদার হয়ে যাবেন যেহেতু আপনি সঠিকভাবে আপনি ব্যবসাকে পরিচালনা করতে পারেন আমাদের আরেকটি লক্ষ্য রাখতে হবে ব্যবসায়ীদেরকে মাহে রমজান হচ্ছে উদার হস্তে অনুদান করার মাস যত সাওয়াব কামাই করা যায় মাহে রমজানে আপনি প্রথমেই রসুল কারিম সালাম একটি হাদিসের অংশ বিশেষ বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে যে এই মাসে যে জিবরাইলের বক্তব্য প্রেক্ষিতে আল্লাহর রাসূল আমিন বলেছেন যে এই মাস পেলে অথচ নিজের গুনাহগুলোকে maaf করাতে পারলো না এবং আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারলো না সে বৈ ধ্বংস সুতরাং আমরা চাই এই মাসি আমাদের গুনাহগুলো maaf করাবো এবং এই মাসি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির নৈকট্য অর্জন করাবো জি محترم মাওলানা কাজী মারু বিল্লাহ এই অনুষ্ঠানে পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এই মাসকে পেলাম কিন্তু আল্লাহকে খুশি করতে পারলাম না আল্লাহর আল্লাহ জীবন করতে পারলাম না আমার দুর্ভাগার কে আছে সেই তাদের কাতারে যেন আল্লাহ আমাদেরকে সামিল না করে জান্নাতের মেহমান হিসেবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ দরবারে সেই প্রার্থনাই করছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে ওয়ালাম আলাইকুম রহমতুল্লাহ